হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি টাউন হল ফরটিনের উপর অ্যাটাক স্ট্র্যাটেজি সো গাইস দেখো আজকে আমি টাউন হল ফরটিনের ওপর অ্যাটাক করার জন্য সুপার আর্মি নিয়ে নিয়েছি সুপার আর্মির সাথে তো একদম পুরো সুপার অ্যাটাক হতে চলেছে তার সাথে পাওয়ারফুল আর্মি রয়েছে ইলেকট্রো টাইটন সো গাইস চলো তাহলে এই আর্মির সাথে অ্যাটাকটা শুরু করে দেওয়া যাক কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরাও কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো তাহলে চলো অ্যাটাকটা শুরু করা যাক লেটস গো ব্যাশ অফ ক্ল্যান্স তো গাইজ ফার্স্ট অ্যাটাক এখন এই বেসে শুরু করছি লাভা হাউন্ড এখান থেকে আসবে ব্যাটেল ব্লিম লাভা হাউন্ড আর ব্যাটেল ব্লিম আসছে এখান থেকে সো এখানে চলে আসবে ইনভিজিবেল ইনভিজিবেল চলে আসবে রেজ আবার আসবে এখান থেকে ইনভিজিবেল এখান থেকে টাউন হল নিয়ে নিয়েছে সো গাইজ এখান থেকে ইনভিজিবেল চলে এসছে ইনফেনো আছে স্ক্যাটার শট আছে এগুলোকে নিতে হবে সো গাইজ স্ক্যাটার শট স্ক্যাটার শট স্ক্যাটার শটকে নিয়ে নিয়েছে আবার কিন্তু ইনভিজিবেল চলে এসছে সো দেখো এখানে ইনভিজিবেল তো গাইজ এখান থেকে ভ্যালু কিন্তু টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি পারসেন্ট টোয়েন্টি ফোর পারসেন্ট ভ্যালু মিলে গেছে এখান থেকে সব মাল্টি ইনফেনো আছে তো এবার কিন্তু এখান থেকে চলে আসবে ইলেকট্রোটাইটন এখান থেকে সুপার আচ্চার ইলেকট্রোটাইটন চলে আসবে এখান থেকে ওয়াল ব্রেকার এখান থেকে দাদু সুপার আর্চার এখান থেকে আবার চলে আসবে ওয়াল ব্রেকার মহারাজ রানী সাহেবা আর সি এখান থেকে আবার আসবে ওয়াল ব্রেকার ওয়াল ব্রেক করে ফেলেছে এখান থেকে আসবে অ্যাভিলিটি এখানে স্ক্যাটার শট ইনফেনোকে ফ্রিজ এখান থেকে গাইজ আবার কিন্তু ইনফেনোকে ফ্রিজ করে দিয়েছি দেখো এখান থেকে আবার ইনফেনোকে ফ্রিজ সো এখান থেকে মহারাজের অ্যাবিলিটি আছে ইলেকট্রোটাইটন সুপারচার সব কাজ করছেন তো মহারাজের অ্যাভিলিটি অ্যাবিলিটি গাইজ এখান থেকে মহারাজের অ্যাবিলিটি আমি দিয়ে দিয়েছি সো দেখো এখান থেকে মহারাজের অ্যাবিলিটি দেওয়া হয়ে গেছে এখান থেকে দাদুর অ্যাভিলিটি এখান থেকে দাদুর অ্যাবিলিটি আমি দিয়ে দিয়েছি ডিফেন্স বলতে আর কি আছে একটা মাল্টি ইনফেন আছে গাইজ এখান থেকে ইলেকট্রো টাইটন কাজ করছে সুপার আর্চার এখান থেকে মহারাজ অপোনেন্ট কুইন আছে অপোনেন্ট কুইনকে নক আউট করে নিতে হবে সো গাইজ এখান থেকে অপোনেন্ট কুইনকে নক আউট করে নিয়েছে এখন ডিফেন্স বলতে মাল্টি মোটার আছে ক্যানন আছে সো এখান থেকে মাল্টি মোটার ক্যানন উইজার টাওয়ার সব নিতে হবে সেখান থেকে রানী সাইবার রানী সাইবা কাজ করছে তো গাইজ দেখো এখান থেকে রানী সাহেবা রয়েছে দাদু রয়েছে ইলেকট্রো টাইটন রয়েছে ওয়ান ফ্রিজ আমার কাছে আছে সেখান থেকে নাইনটি সেভেন নাইনটি এইট তো গাইজ এখানে একটা মাল্টি ইনফেনো থেকে যাবে সো টাইমের মধ্যে এই মাল্টি ইনফেনোকে কি নিতে পারবে কি মনে হচ্ছে এই টাইমের মধ্যে পারবে কিনা সো গাইজ চলো দেখতে থাকে এই টাইমের মধ্যে নিতে পারছে কিনা সো হাতে সিক্সটিন 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 সময় আছে তো ফ্রিজ এখান থেকে দাদু নিয়ে নিয়েছে ইয়েস গাইজ চলে এসছে টাইমের মধ্যে হান্ড্রেড সো ফার্স্ট অ্যাটাকটা কমপ্লিট হয়ে গেছে চলো সেম টু সেম আর্মির সাথে নেক্সট অ্যাটাকটাও দেখে নেওয়া যাক আমি এই বেসে শুরু করছি তো লাভ হাউন্ড আসবে এখান থেকে ব্যাটেল ব্লিম হাউন্ড এখান থেকে ব্যাটেল ব্লিম পাশে এখানে মাল্টি ইনসেন ইনভিজিবেল তো গাইজ আবার আসবে ইনভিজিবেল আসবে রেজ এখান থেকে আবার ইনভিজিবেল চলে আসবে এখান থেকে সিসিকে টেক ডাউন করে নিয়েছে এখান থেকে টাউন হল নিয়ে নিয়েছে আর্টেলারি সো এবার ইনফেনো সো গাইজ এখান থেকে কিন্তু ইনফেনোকে নিতেই হবে সো দেখো এখান থেকে ইনফেনো নিয়ে নিয়েছে আর এখান থেকে কতটা ভ্যালু বের করছে গাইজ দেখে নিই সো এখান থেকে কিন্তু ভালো একটা ভ্যালু বেরিয়ে যাবে ঠিক আছে দেখো টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স পার্সেন্ট ভ্যালু বেরিয়ে গেছে তো এখান থেকে কিন্তু এবার আসবে ইলেকট্রোটাইটন ইলেকট্রোটাইটন চলে আসলো এখান থেকে ইলেকট্রো এখান থেকে আসবে ইলেকট্রোটাইটন সুপার আর্চার দাদু মহারাজ রানী সাহেবা আর সি এখান থেকে আসবে সুপার ওয়াল ব্রেকার এখান থেকে সুপার ওয়াল ব্রেকার আসছে এখান থেকে দাদুর অ্যাবিলিটি এখান থেকে সুপার ওয়াল ব্রেকার ওয়াল ব্রেক করে দিয়েছে এই কম্পার্টমেন্টে চলে আসবে রেজ এখান থেকে চলে আসবে সুপার আর্চার এখানে মাল্টি ইনফেন কে ফ্রিজ গাইজ এখান থেকে মাল্টি ইনফেন কে ফ্রিজ করে দিয়েছে এখনো টু ফ্রিজ আছে রানী সাইবার অ্যাভিলিটি আর র অ্যাবিলিটি মহারাজের অ্যাবিলিটি সব রয়েছে সো রানী সাহেবা এখান থেকে স্ক্যাটার শটকে নিয়ে নিতে হবে দেখো এখান থেকে আবার স্ক্যাটার শটকে কিন্তু আমি গাইজ ফ্রিজ করে দিচ্ছি আরও ওয়ান ফ্রিজ আছে সো চলো স্ক্যাটার শটকে ফ্রিজ করে দেওয়া যাক যখন ফ্রিজ আমার কাছে আছে ইউজ করে নি সো এখান থেকে রানি সাইবার আর সুপার আর্চার স্ক্যাটার শট নিয়ে নিয়েছে সো আর্সির অ্যাবিলিটি সো গাইজ দেখো প্রচুর আর্মি রয়েছে এখান থেকে আরসির অ্যাবিলিটি এখান থেকে রানি সাহেব অ্যাবিলিটি বেসের খেল গাইস হয়ে গেছে খাতাম আর এই অ্যাটাকে গাইজ চলে এসছে থ্রি স্টার দেখো এখান থেকে সুপার আর্চার কাজ করছে নাইনটি থ্রি পার্সেন্ট চলে এসছে আর মহারাজের অ্যাবিলিটি আমাকে দিতে হলো না ইলেকট্রোটাইটন এতগুলো আর্মি আরসিতে একদম পুরো কামাল করে দিয়েছে নাইনটি সেভেন পার্সেন্ট চলে এসছে নাইনটি এইট নাইনটি নাইন হান্ড্রেড বেসের খেল হয়ে গেছে খাতাম সো গাইজ আজকের এই অ্যাটাক স্ট্র্যাটেজিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যারা আমার চ্যানেল নতুন এসো তার কি করে সাবস্ক্রাইবটাও করে ফেলেছো আছো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকে এইটুকুই বাই